আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আমি হাকিম মোহাম্মদ ইসমাইল হোসেন। আজ আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটা হলো আম্বর। আসলে আম্বরের পরিচিতিটা কি, আম্বরের স্বাদ কিরকম, আম্বরের মাত্রা কি মাত্রায় ব্যবহার করতে হয়, মূলত আম্বর কি কাজে ব্যবহার হয়। অনেক সময় আমরা বাজারে অনেক কথা ক্যাম্বাসারের মুখে শুনতে পাই যে আম্বরের হালুয়া, এখন আমার কাছে আম্বর বিক্রি হচ্ছে, তো অনেকে আম্বর মনে করে কিনে নিয়ে আসতেছে। আসলে আম্বরটা পরিচিতিটা কি, আম্বর হলো মূলত তিমি মাছের পেটের ভিতরে যখন পরিপাক তন্ত্র হয়, তিমি মাছ যখন খাবার খায়, এটা যখন পরিপাক তন্ত্র হয় পেটের ভিতরে, যখন অস্বস্তিকর হয়ে যায় তিমি মাছে, অস্বাভাবিক হয়ে যায়, তখন শরীরের থেকে যে যে অসারগুলো বাইর হয়ে যায় আর এগুলো পানিতে ভাসমান দ্রব্য হিসেবে থাকে, এটাই মূলত হলো আম্বর। এখন আম্বর আমরা অনেকে চিনি না, আসলে আম্বরটা কিরকম। আম্বর বাদামি রঙেরও হয়, কালো রঙেরও হয়, আবার বিভিন্ন রকমের আম্বর পাওয়া যায়। কারণ এটা মূলত হলো তিমি মাছের পেট থেকে এটা বাইর হয়ে আসছে, এক ধরনের চর্বি। এখন এই আম্বরটা মূলত যাদের হরমোন ব্যালান্স, অর্থাৎ হরমোনের সমস্যা, অর্থাৎ থাইরয়েডের প্রবলেম, F3 F4 এর সমস্যা, যাদের হরমোনের কারণে তাদের যৌনশক্তি একবারে হ্রাস হয়ে গেছে, তাদের জন্য এটা খুব ভালো কাজ করবে। এবং যারা বৃদ্ধ আছে, বয়স্ক বয়স্ক লোকদের অনেকের সহজে যৌনক্রিয়া করতে আর ইচ্ছা হয় না, অথবা ইচ্ছা হইলেও সেরকম তার পার্টনারের সাথে সে সহবাস করতে পারে না, তাদের জন্য আম্বর খুব বিশেষভাবে ভালোভাবে কাজ করে। আম্বর মূলত যে কাজটা করবে সেটা হলো আপনার হরমোনটাকে তৈরি করে দেবে এবং হরমোনের ব্যালেন্সটাকে ঠিক করবে, এছাড়াও যৌনশক্তি আপনাকে উত্তেজিত করে দেবে। এই জন্য আম্বর খাওয়ার নিয়ম হলো আম্বর যে কোনো এক ভেষজের সাথে আপনি হালুয়া আকারে খান অথবা যেভাবে খান, 125 মিলি থেকে 225 অথবা 250 মিলি পর্যন্ত আপনি একদিনে খেতে পারবেন। অর্থাৎ একাধারে আপনি কমসের কম 20 দিন অথবা 30 দিন খেতে হবে, তাহলে আপনার কতটুকু আম্বর হলে আপনার হালুয়াটা হয়ে যায়, অথবা কোনো ভেষজের সাথে আপনি চূর্ণ করে এটা খেতে পারেন, তাহলে আপনার এই ঘাটতিটা আপনার পূরণ হবে। আর আম্বর স্বাদযুক্ত, আম্বর মূলত বয়স্ক লোকদের জন্য খুব ভালো কাজ করে। এই জন্য আপনি যেখানে সেখান থেকে আম্বর কিনে নিলে আম্বরের ক্রিয়া আপনি বুঝতে পারবেন না, এই জন্য ভালো দোকান থেকে, ভালো বেনেতি দোকান থেকে, অথবা আম্বরের হালুয়া আমার কাছে তৈরি করা আছে, আপনি ইচ্ছা করলে আমার কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারেন। আমি পূর্বে যতগুলো ভিডিওতে আপনাদের যৌনক্রিয়ার বিভিন্ন রকমের টিপস আপনাদেরকে দেওয়া হয়েছে, প্রত্যেকটা টিপসের পিছনে মেজাজ ভিত্তিক ট্রিটমেন্ট আছে এবং মেজাজ ভিত্তিক বলা আছে। এখন আপনাকে সরাসরি আম্বরের কথা বলে দেওয়া হয়েছে এই কারণে যে আপনি ইচ্ছা করলে আম্বরের হালুয়াটা তৈরি করে আপনি খেতে পারেন, এটা আপনার খুব ভালো উপকার হবে। আশা করি আম্বর সম্পর্কে যে আলোচনা করা হয়েছে, এতক্ষণ আপনারা ধৈর্য ধরে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন। এবং আশা করি যৌনক্রিয়ার জন্য অনেক ধরনের ভেষজ আছে, সব ভেষজ যে একই রোগের একই ওষুধ একই রোগীর কাজ করবে এরকম না। এই জন্য রোগীরা হতাশ হয় কখন, যে একই ওষুধ খেয়েছে কিন্তু কাজ হচ্ছে না, অনেকে আবার এই ওষুধ খেয়ে অনেকে কাজ হয়ে গেছে। এই জন্য ইউনানিন যে হাকিম, হাকিম যদি ভালো হাকিম থাকে তাহলে ওনাদের কাছে পরামর্শ করে আপনি কাজ করলে খুব ভালো হয়, সব নিজে একে একে করে ফেললে হয় না, পরামর্শ নিয়ে খেলে অনেক উপকার হবে। আশা করি আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।